নমস্কার কেজি অরিন্দম, আমার স্কুল তোমার স্কুল সবার সেরা সেই ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তনী অধ্যাপক নির্মলচন্দ্র রায়, এবার মা মাটি মানুষের সরকার তৃণমূলের হয়ে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে দাঁড়িয়েছেন। আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়িতে ভোট। জ্ঞানী ব্যক্তি, ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত, 3-15 আগে স্যারকে ফোন করেছিলাম, স্যার এবার আপনার কিন্তু নামটা আসতে পারে। বলে কি যে বলো, প্রতিবারই আমার নাম আসে, হয় না? অ্যাকচুয়ালি অনেকদিন পর একজন শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল প্রার্থী, আজকে স্যারের বাড়িতে। স্যার, এই এবার আপনি ভোটে দাঁড়িয়েছেন, তো উপনির্বাচনে আপনি জিতবেন আশা রাখি, তো ধূপগুড়ি নিয়ে আপনি কি ভাবছেন? প্রথমেই বলি, নমস্কার, প্রথমেই বলি যে দল আমাকে ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী করার জন্য, আমি দলের যে সভানেত্রী আমাদের রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের যে সারা ভারতের যে আমাদের সেক্রেটারি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ধূপগুড়ির উন্নয়ন নিয়ে, ইতিমধ্যেই ধূপগুড়িতে আমাদের দল ক্ষমতায় আসার পর অনেকটাই উন্নয়ন করেছে। পৌরসভার দিকে যদি আমরা তাকাই, গ্রামগুলো যদি তাকাই, তবে উন্নয়নে তো আর শেষ নেই, আরও উন্নয়ন বাকি থাকে। এটা যতদিন আমরা আছি, যতদিন সমাজ আছে, হ্যাঁ, ততদিন উন্নয়ন করতে হয়। এখনও অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা করতে পারি, যে জায়গাগুলো, যেমন আমাদের ধূপগুড়িবাসীর একটা অনেকদিনের একটা চাহিদা আছে, তাদের একটা ডিমান্ড আছে যে ধূপগুড়িকে মহকুমা করতে হবে। সেটা আমি, যদি আমি ধূপগুড়ির মানুষ যদি আমাকে আশীর্বাদ করে, আমাকে যদি প্রতিনিধি নির্বাচিত করে, তাহলে আমি এই বার্তাটা খুব সিরিয়াসলি, খুব আন্তরিকভাবে আমি সেখানে আমাদের সিএমের কাছে, আমাদের দলনেত্রীর কাছে সেখানে আমি পৌঁছে দেবো এবং সেটা নিয়ে আমি দরবার করব। এটা 2 নম্বর, আমাদের ধূপগুড়িতে যদিও আমাদের একটা হাসপাতাল ভালোই চলছে, সেখানে আগের চেয়ে অনেক ভালো এখন পরিষেবা সেখানে পাই, তবু আমাদের ধূপগুড়ি যদি আমরা দেখি জনসংখ্যা তার নিরিখে আমাদের আরও উন্নত পরিষেবার দরকার আছে, সেটা নিয়েও আমি, সেই বার্তাটাও আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করব। আর আলটিমেটলি তো সেটা সরকারই করবে, আমার প্রতিনিধি হিসেবে সেই বার্তাটা নিয়ে যাওয়া এবং সেটা তদারকি করা, সেটা কার্যে পরিণত করার সেই চেষ্টাটা করতে হবে। এছাড়াও গ্রামের দিকেও যদি আমরা তাকাই, সেখানেও অনেক উন্নয়ন করার দিক আছে। আমাদের ধূপগুড়ি একটা সুপার মার্কেট আছে, সেখানে গ্রামের থেকে ফসল আদি সবগুলো আসে, ফলে গ্রামের দিকে সেখানে সেচ ব্যবস্থাটা আরও ইম্প্রুভ করার একটা ব্যাপার আছে। নদী ভাঙন আছে, ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে বীরুবাগের ওখানে একটা বাঁধের একটা সেখানে স্যাংশন হয়েছে, সেটা কাজও অলরেডি শুরু হয়ে গেছে। যেটা আমি গোড়াতেই বললাম যে উন্নয়নের তো শেষ নেই, কাজেই আমাদের আরও উন্নয়ন করতে হবে। এবং ধূপগুড়ির যারা সুনাগরিক আছেন তাদের সুপরামর্শ, সেটাও আমি নেওয়ার চেষ্টা করব, কারণ একজনের মাথা দিয়ে কিন্তু উন্নয়নের সব পরিকল্পনা আসে না। স্যার, 5 তারিখে যে ভোট, সেই ভোটে সিপিএমও একজনকে প্রার্থী করেছে, ঈশ্বর রায়কে, পাশাপাশি বিজেপিও আছে, তো এখন ধরেন কিছু ভোট তো কাটবেই আর কি, সিপিএমও একটা ভালো ভোট পাবে, এবং আপনি আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? গত বছর তো এটা হারানো, একটা হারার সিট ছিল, সেই ব্যাপারে আপনি জয়ের ব্যাপারে আপনি কী ভাবছেন? তারপরে তৃণমূলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটাকে আপনি কীভাবে ভাবছেন? না, গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের নেই তৃণমূলে, সেভাবে যেটা প্রচার করা হচ্ছে সেভাবে, মানে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আর জয়ের ব্যাপারে আমি খুব সুনিশ্চিত এবং 100 ভাগেরও বেশি সুনিশ্চিত যে ধূপগুড়ির মানুষ আমাকে আশীর্বাদ করবে। স্যারকে ধন্যবাদ জানাই, স্যারের সব থেকে একটা বড় পরিচয়, উনি ধূপগুড়ি হাইস্কুলের প্রাক্তনী। অ্যাকচুয়ালি ভিডিওটা এই জন্যই করা, কারণ ধূপগুড়ি প্ল্যাটিনাম উৎসবে উনি আমাদের সেরা 75 পেয়েছিলেন, তো ধূপগুড়ি যারা প্রাক্তনীরা তারা অনেকেই স্যার সম্পর্কে জানতে চাইছিলেন, তো জাস্ট ভিডিওটা এই কারণেই করা। এবং আমরা চাই স্যার ধূপগুড়ি আসনে জিতুক, এবং যদি মন্ত্রী হয় সামনেই লোকসভা ভোট, সেখানেও এই সিটটা, লোকসভা সিটটাকে উদ্ধার করার জন্য স্যার মন্ত্রীও হতে পারে, এবং মন্ত্রী হলে ধূপগুড়ির উন্নয়ন আরও এগোবে, কারণ স্যার অধ্যাপক মানুষ, অনেক জ্ঞানী মানুষ, কারণ ওনার মাথা থেকে অনেক বুদ্ধি বেরোবে, এবং সাধারণ মানুষকে নিয়েই চলবেন, এবং মানুষের পরামর্শ নিয়ে, দলীয় পরামর্শ নিয়ে চলবেন। তো স্যারের শ্রীবৃদ্ধি কামনা করি, এবং আমরা চাই যে স্যার ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হোক। স্যার কিছু বলবেন? না, সেটা হচ্ছে আমি বর্তমানে ধূপগুড়ি গার্লস কলেজে আমি অধ্যাপনা করছি। একদম মানে সাধারণ গ্রাম থেকে উঠে আসা মানুষ,
তো আসলে যদি ইচ্ছা থাকে এবং জেদ থাকে তাহলে অনেক বড় জায়গা তো যাওয়া যায়। তো স্যারকে আমরা কামনা করি ধুবড়ি হাই স্কুলের প্রাক্তন হিসাবে, স্যার জিতু মন্ত্রী হন, ধুবড়ি উন্নয়ন হোক। নমস্কার স্যার, আবার দেখা। নমস্কার, মানুষের আশীর্বাদে আমি প্রার্থনা করছি। থ্যাংক ইউ স্যার।